একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং এন্ড স্ট্রং হেয়ার অয়েল। তৃণমূলকে ভোটে হারাতে হবে, তৃণমূলকে কিছু মানুষ ভোটও দিচ্ছে আর তৃণমূল রিগিং করে দিচ্ছে, কিছু মানুষ তো ভোট দিচ্ছে, তা তো আপনারা আমাদের আপনাদের মধ্যেই ঢুকে আছে। এই উদ্ধতটা এদেরকে কাটতে গেলে এদেরকে এক নম্বর ভোটে হারাতে হবে, দুই হচ্ছে এদের কাছ থেকে পুলিশ কেড়ে নিতে হবে। এরা পুলিশের বলে বলিয়ান, সংখ্যালঘুরা যেমন সাইলেন্ট হয়ে গেছেন এই ইস্যুতে, কিছু শিক্ষিত সংখ্যালঘু নেমেছেন কিন্তু বাকিরা সাইলেন্ট হয়ে গেছে। ওনারা সাইলেন্ট থাকলেই হয়ে যাবে, ওনাদেরকে যেভাবে মমতা ব্যানার্জি মিস ইউজ করেন নির্বাচনে। দেখতে পাচ্ছি আমরা শ্যামবাজার, যেখানে প্রতিবাদ চলছিল বিজেপির এবং সেখানে ধর্ণা মঞ্চে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছলেন এবং সেখানেও তিনি কিন্তু এই কাণ্ড নিয়ে সরব হয়েছেন, একই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন। দেখতে পাচ্ছেন আপনারা শ্যামবাজারে যেখানে বিজেপির কর্মসূচি ছিল, যেখানে সুকান্ত মজুমদার তিনি পর্যন্ত একটু আগে বলছিলেন যে আগামীকাল তারা স্বাস্থ্য ভবন ঘেরাও করবেন এবং সাধারণ মানুষকে সেখানে যোগদানে তারা আহ্বান জানিয়েছেন। আর আমরা এখন দেখতে পাচ্ছি একেবারে ফার্স্ট অন এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলা, সেখানে এরাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন, রয়েছেন শঙ্কর ঘোষও এবং তারা এবার সেই ধর্ণা মঞ্চের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছেন, যেখানে অভয়ের জন্য প্রতিবাদ মিছিল, একই সঙ্গে সেখানে মঞ্চে রয়েছেন বিজেপি নেতৃত্ব। দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন ধর্ণা মঞ্চে, যেখানে বিজেপি কর্মী সমর্থক বিজেপি নেতৃত্ব প্রত্যেকেই রয়েছেন। এবং আমরা একটু আগেও দেখছিলাম একটু আগে ছবি, তবে এই মুহূর্তে কি চলছে সেখানকার ছবিটা জানবো বিট্টুর কাছ থেকে। বিট্টু এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছি, শুভেন্দু অধিকারী তিনি মঞ্চে উঠছেন এবং তার পাশাপাশি বিজেপির তরফে বিরোধী চিফ হুইপ এই মুহূর্তে দেখতে পাচ্ছি শঙ্কর ঘোষ, তিনিও রয়েছেন অন্যদিকে দাঁড়িয়ে, অন্যান্য বিজেপি বিধায়করা, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রত্যেকে এই মুহূর্তে মঞ্চে। আমার ছবি সামগ্রিকভাবে যে ছবি তুলে ধরছে আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা, পুরোপুরি মঞ্চের ছবিটা এই মুহূর্তে দেখাবো। মঞ্চ চারটে পর্যন্ত এখানে কার্যত সভা রয়েছে এবং অন্যদিকে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি কৌস্তভ বাবু, তিনি এই মুহূর্তে গিটার বাজিয়ে গান গাইছেন। অর্থাৎ যে প্রতিবাদ কর্মসূচি কয়েকদিন আগে প্রতিবাদ কর্মসূচি পালন করতে গিয়ে দেখা গিয়েছিল যে পুলিশের তরফে বাধা দেওয়া হয়, পুলিশ গ্রেপ্তার করে এবং আজকের ছবিটা কার্যত একটা ভিন্ন ছবি এই মুহূর্তে চাক্ষুষ করা যাচ্ছে। যদি দেখি অগ্নিমিত্রা পল রয়েছেন, সুকান্ত মজুমদার রাজ্যের বিরোধী দলনেতা, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, একের পর এক বিধায়করা, সাংসদরা, বিজেপি নেতা কর্মীরা প্রত্যেকে এই মুহূর্তে তারা বসে রয়েছেন ধর্ণা মঞ্চে এবং তাদের তরফে প্রতিবাদ জানানো হচ্ছে এবং একটা দফা একটা দাবি সেইটাকেই সামনে রাখা হচ্ছে। দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ, মূলত এই দাবিকে সামনে রেখেই চলছে যে অবস্থান কর্মসূচি সেটা, এবং এর পরবর্তী ক্ষেত্রে আরো বেশ কিছু কর্মসূচি আছে। তবে যা ছবি এই মুহূর্তে চাক্ষুষ করা যাচ্ছে, বলা যেতে পারে বিক্ষোভের ছোটে এই সভা সমাবেশের জেরে এই মুহূর্তে পুরোপুরি মানুষের জনসমর্থন যেভাবে নেমে এসেছে তাতে গোটা যেই পাঁচ মাথার মোড়, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, তার একটা লেন কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে, প্রচুর মানুষের সমাগম, নেতাকর্মীদের সমাগম। তার জন্য আর কিছুক্ষণের মধ্যে যারা নেতৃত্বে রয়েছেন তারা বক্তব্য রাখবেন। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে সুকান্ত মজুমদারের সঙ্গে শুভেন্দু অধিকারী তিনি কথা বলছেন এবং অগ্নিমিত্রা পল রয়েছেন। আমি বেশ কিছু নেতৃত্বের সঙ্গে কথা বলবো, একবার অগ্নিমিত্রা পলের কাছে যাব। অগ্নিদি, আপনি দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ, বিধানসভার অভ্যন্তরে বিক্ষোভ দেখাচ্ছেন, বাইরেও বিক্ষোভ, আজকের এই যে ছবিটা উঠে আসছে আপনাদের, আগের দিন গ্রেপ্তার করা হচ্ছিল, কি বলবেন?
আমাদের একটাই দাবি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কারণ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষকে সুরক্ষা দিতে ব্যর্থ, এবং শুধু ব্যর্থ নয়, যারা এই অত্যাচারগুলো করছে, যারা ধর্ষণ করছে, খুন করছে, শেখ শাহজাহান থেকে শুরু করে এই ধরনের ক্রিমিনালসদের উনি প্রোটেকশন দিচ্ছেন। আজকে কপিল সিব্বল ওনার হয়ে লড়ছেন, যাকে 15 লক্ষ টাকা ফিস দেওয়া হয়েছে আমাদের ট্যাক্সপেয়ারের টাকা থেকে, যাতে আমাদের অভয়া বিচার না পায়। আমরা এই অনাচার আর দেখতে পাচ্ছি না। আজ সকালেও আনন্দপুরে কলকাতায় একটি খুন হয়েছে একজন মহিলা। উনি থাকলে আমরা বিচার পাবো না, উনি থাকলে আমাদের সুরক্ষা থাকবে না, উনি বিদায় নিন, আমরা এইটুকুই আমাদের দাবি। আনন্দপুরে ঘটলো, আপনাদের কন্টিনিউয়াসলি বিক্ষোভ সমাবেশ চলছে, কিন্তু কোথাও গিয়ে যারা এই ধরনের নক্কারজনক ঘটনা ঘটাচ্ছে তারা কিন্তু ক্ষান্ত থাকছে না, তারা কিন্তু লাগাতার এই ঘটনাগুলো চালিয়ে যাচ্ছে। তাহলে এর সমাধান সূত্র বা এইগুলো বন্ধ কবে হবে? শাস্তি, পুলিশকে কড়া শাস্তি নিতে হবে, যে ধারাগুলো দিতে হবে সেগুলো কড়া ধারা দিতে হবে। ন্যায় সংহিতাতে তো বলা রয়েছে, কড়া ধারা তো ব্যবস্থা করে দিয়েছেন আমাদের মোদিজি, মোদি সরকার, কিন্তু সেই ন্যায় সংহিতার বিরোধিতা করে মুখ্যমন্ত্রী প্রস্তাব এনেছিলেন আমাদের বিধানসভায়, আপনারা জানেন। সুতরাং উনি পরিষ্কারভাবে যারা অত্যাচার করছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন, তাদের পাশে রয়েছেন, কিন্তু যারা অত্যাচারিত তাদের, তারা যাতে বিচার না পায়, উনি কপিল সিব্বলের মতো মানে আইনজীবীদের সাহায্যে উনি এই আদালত থেকে ওই আদালতে দৌড়চ্ছেন। এই একটাই দাবি, আন্দোলন চলবে যতক্ষণ না উনি পদত্যাগ করছেন। আন্দোলনের ধার ক্রমে বাড়ছে। আমার ভিডিও জার্নালিস্ট রবিকে বলবো সামগ্রিকভাবে ছবিটা দেখাতে। শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা, সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি, অন্যদিকে অন্যান্য বিধায়করা দিলীপ ঘোষ, তারা প্রত্যেকে একদম মঞ্চের সামনের সারিতে বসে তাদের তরফে বিক্ষোভ কর্মসূচি অবস্থান এই মুহূর্তে অব্যাহত রয়েছে, এবং তার পরবর্তী ক্ষেত্রে আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে। তবে তাদের একটাই বক্তব্য, প্রত্যেকে একটাই দাবি তুলছেন, দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই দাবিকে কেন্দ্র করে কার্যত শ্যামবাজার পাঁচমাথার মোড়ের একটা লেন কার্যত স্তব্ধ বলা যেতে পারে, এবং সেই ছবিটাই আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা তুলে ধরছে। পরপর ছবি দেখতে পাচ্ছি অর্চনা মজুমদার, তিনি বক্তব্য রাখছেন, নীলাদ্রি সরকার দানা সহ অন্য নেতৃত্বরা রয়েছেন, বঙ্কিম ঘোষ রয়েছেন, প্রাক্তন মন্ত্রী, প্রত্যেকে এই মুহূর্তে মঞ্চের ওপর বসে তাদের দাবিগুলোকে সামনে রাখছেন। এবং যেটা জানা যাচ্ছে যে আগামীকাল স্বাস্থ্যভবন অভিযানও রয়েছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে স্বাস্থ্যভবন অভিযান হবে, যেটা আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি বিট্টু, যেখানে শ্যামবাজারে বিজেপির যে কর্মসূচি সেদিকে নজর রাখছি বিট্টু, সঙ্গে থাকো। অন্যদিকে শ্যামবাজারে কংগ্রেসের, অন্যদিকে লালবাজার অভিযান কংগ্রেসের, তা নিয়ে সেখানে ধুন্ধুমার পরিস্থিতি। যেখানেই আমরা দেখতে পাচ্ছি, যেখানেই প্রতিবাদ হচ্ছে সেখানেই প্রচুর মানুষের ঢল নামছে, কাতারে কাতারে মানুষ, তারা বলছেন আমরা জাস্টিস চাই, উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ ন্যায় বিচার চাইছেন তারা অভয়ার জন্য। আর সেখানে ধুন্ধুমার পরিস্থিতি হলো কংগ্রেসের লালবাজার অভিযানে, সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পুলিশের প্রিজন ভ্যান এলো, এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি একটা ধুন্ধুমার পরিস্থিতি, হুলস্থুল অবস্থা কংগ্রেসের লালবাজার অভিযান, সেখানে প্রচুর মানুষ হাতে দলীয় পতাকা নিয়ে, কংগ্রেসের কর্মীরা সমর্থকরা, তারা পথে নেমেছেন বিচারের দাবিতে, প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। এতদিন ধরে কেন আরজিকর নিয়ে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বা মহিলাদের নিরাপত্তা নিয়ে রাজ্য প্রশাসন কেন কোনো ব্যবস্থা নেয়নি, সেই প্রশ্ন উঠেছে এই কংগ্রেসের লালবাজার অভিযান থেকে। এবং সেই জায়গা থেকে পুলিশের বিরোধিতা করে যখন তারা স্লোগান করেছে, যখন তারা পুলিশের বিরুদ্ধে কথা বলেছে, সেই জায়গা থেকে আমরা দেখেছি পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়েছে, কংগ্রেস সমর্থকদের প্রিজন ভ্যানও আনা হয়েছে, সেই প্রিজন ভ্যানেও তোলা হয়েছে বহু লোকজনকে।